খেতে কর্নেবাবান কাহানি। এক দাহাড়ে ইয়সু নন্দিন কাঠান সাথে হতো, চো মানসন এক ঘনে মোটি ভিড় কাজে শিক্ষা আপত হতো। তিনাক সমাবনেন কর্তা অত্রা সৌটা আবিয়া কি ইয়সু কাজে ওয়াত করনেন কর্তা জাগু নিবাচু। এরেন কর্তা চো পানিন মা উবরাইলি ঢন্ডিয়া পর চড় গইয়ু, চো চা বট গইয়ু এনে মাংস কাজে শিক্ষা আপিয়ু। ইয়সু তিনুক ই কাহানি সম্বাড়িয়ু, এক খেতে করনে বাবু বীজ বেরনে করে নিকিউ, যেতার চো হাতে করে বীজ বেরতো হতো তে থুলাক ওয়াটি পর পড়িয়া পাকিন চিল্লা আবিন চুট খাই গইয়া। থুলাক বীজ চাপড়িয়া বাবি জাগা পর পড়িয়া, ধু কম হতো তিনা জাগা মাইলা বীজ ছাটাস উগ গইয়া। পাকিন তিন্দ্রা মুভে জাদা উন্ডে জানে জাগু নি জড়িউ, তে তেতার দাহড়ু নিকিউ এনে তপিউ এনে ঝাড়ে চিমাই গইয়া এনে মর গইয়া। থুলাক বীজ ঝাড়কামা পড়িয়া চা বীজে ওদ্যা, বাকিন কাটা তিনুক ওদনে নি দেদা, তে নি ওদনেন ওজেসি চে ওয়ারু ফাও নি লাউ সকিয়া। থুলাক বীজে ওয়ারলে জাগে পড়িয়া চে মোটা হইয়া এনে যত্রা বীজ বেরলা তিন্দ্রে গথা তিস ষাট এনে ইয়াতক কি সৌ গুণা ফৌ পাকিও। যো কুদ পরমেশ্বরম পছৌ চালনে হেন্ডে, তো তিনি ওয়াত পর ধ্যান দে, জো মে তুম কাজে কইনে বাজ রইয়ু, যে কাহানি চেলা কাজে ভঙ্গলাড় দেদি। এরেং কর্তা ইয়সু কাহানিন ফোড় করিউ, চো বীজ দেবন বচন ছে, চে ওয়াট এক অসলু মানুষ ছে যো দেবন বচন সমৌলু ছে। বাকুন তিনাক সমস্তলানি তেতার ভুতড়ু তেরে জীব গথু চো বচন চুর লেতলু, মতলব ভুতড়ু তিনা বচন কাজে সমজনে সি নামবে রাখতলু, চে দগড়াটিয়া বাবি জাগা অসলু মানুষ ছে যো পরমেশ্বরন বচন কাজে সমবে এনে খুশি খুশি তিনাক মান লেতলু। বাকিন কানলে টেম আবে এনে তিসরা মানসে তিনাক বিতাড়ে, তে চো পরমেশ্বর সে নামে যাত রইতলু ছে, মতলব চো পরমেশ্বর পর ভরসো করন বন্ধ কর দে, চো কাটা বাবু জাগু অসলু মানুষ ছে যো পরমেশ্বরন বচন কাজে সমাউতলু তে ছে। বাকিন চো লোকেত সৌটা বাতন বারামা চিন্তা করনে বাজ গইলু, এনে চো ঘনা সৌটা পয়সা কমাইনেন কোশিস করে, এনে চো ঘনা সৌটা চিজ কাজে হাসিল করনেন কর্তা কোশিস করে। থলেক টেম বাদ এমে চো পরমেশ্বর কাজে মং করনে মা যোগ্য নিহাই। এরেং কর্তা য চো পরমেশ্বর মা বচন শিখলো হতু, চো তিনাক দেহ কাজে খুশ করনে মা যোগ্য নিহাই, চো গহন চুখা সারকুছে চো ফও নি লাউতলু। বাকিন ওয়ারলু জাগু চো মানুষ যো পরমেশ্বর বচন কাজে সমৌতলা এনে তিনা পর ভস্ত করতলা এনে ফও লাউতলা ছে।